এত বড় সাইজ, মানে সে ছাতার মতো নাকি? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা অনেকটা সকাল সকালে পেয়ে গেলাম একটা আমাদের খুব অকল্পনীয় জিনিস, যেটা একমাত্র সিজন ছাড়া পাওয়া যায় না, আর সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের জঙ্গল মহলের চ্যানেল নেচার অ্যান্ড ট্রাইবসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকাল সকাল আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে, তো দেখা যাক কি পাওয়া যায়, ভিতর দিয়ে গেলে সেটা বোঝা যাবে। চলুন তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। লাটাটাকে পরিষ্কার করো, তোমার পেছনে সত্য আছে বরফ সত্য। হ্যাঁ কি বরফ সাদ তো? হ্যাঁ মশা যে প্রচন্ড কামড়াচ্ছে, কি করে তুমি তুলবে? কতগুলো তোর সাথে অনেক পাওয়া গেছে, যে একটা আওয়াজটা আসছে না, আওয়াজটাই মন ভরে যাচ্ছে সত্যি, যেন কতদিন পরে শুনছি। সাইজটা দুর্দান্ত দেখি দিদি, অসাধারণ। এত সাইজ, এত মানে সেই হাইব্রিড সাইজ বললো বলো না, এই যে একটা ইতকটা বুঝছো, যেদিকে ছাতু ছাতু মজা, এই লাটাটা কষ্ট করো, এটা কাঁটা আছে যেখানে দেখছি শুধু ছত, এক মিনিট মানে এত বড় সাইজ, মানে সে ছাতার মতো নাকি? অন্যান্য বছর হয় পায় কিন্তু এরকম সাইজ কিন্তু পাওয়া যায় না। এই সাইজটা সব অনেক বড়। কলি আকারে পেলে ভালো হতো, তা আমরা বুঝতে পারি না, সেটা ফুটে গেছে সব। ব্যাটারিটা
কেমন লাগছে সকাল সকাল? দারুণ, মানে এই অভিজ্ঞতার ভাগ হবে না, সাধারণ। মানে অ্যাকচুয়ালি জঙ্গলে গুল্লে ফিল্লে তো পাওয়া মুশকিল। দেখুন বন্ধু, কত লাটা জঙ্গল, কোন জঙ্গল মশা। চুড়িটা দেখো বন্ধুরা, তাহলে দেখুন কতগুলো পরের ছাতু। মানে আজকে মানে কি বলবো, এত ফুর্তি লাগছে, বিশাল ফুর্তি। এই ছাতু ছাতু অন্যরকম, আরো ওই যে অনেক রকম ছাতু পাওয়া যায় জঙ্গলে, তার থেকে এই ছাতুর স্বাদ বেশি। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে নতুন করে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে।